হ্যালো ফ্রেন্ডস, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। তো এটা কি ক্ষেত তোমরা কি বুঝতে পারছো? এটা হচ্ছে ধান ক্ষেত, যেটা ধরনে ধান লাগানো হয় সেটার জন্য চারা বোনা হয়েছে। তো এটা মধুমালতী চারা ওঠে আর কি। তো দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে লাগানো হয়েছে, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এ দেখো শিশির পড়েছে ধানগুলোর মধ্যে, খুব সুন্দর লাগছে দেখতে। গ্রামের পরিবেশটাই একটা আলাদা, এত সুন্দর পরিবেশ যে যে কোনো মানুষের মন খারাপ থাকলেও কিন্তু ভালো হয়ে যাবে। আমার কিন্তু যখন মন খারাপ লাগে আমি কিন্তু মাঠ দিকে আসি, আমার খুব ভালো লাগে আর কি। তো এটা হচ্ছে ধরনে ধানের জন্য চারা ফেলা হয়েছে। দেখতে পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে ফেলা হয়েছে। তো এটা ধরনের সময় ধান লাগানো হয় আর কি, এই গ্রীষ্মকালের সময়। তো এই জন্য চারা ফেলা হয়েছে, আর এই জমিটাতে ফেলা হয়েছে, এখনো পর্যন্ত পার হয়নি। আর এগুলো কিছুদিন আগে ফেলা হয়েছে, সেই জন্য বার হয়ে গেছে আর কি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি, অনেক ফেলা হয়েছে এই ক্ষেতটাতে এগুলো। তো এগুলো একটু ছোট, এর থেকে বড় আর কি এই ক্ষেতটা। কি সুন্দর লাগছে না দেখতে! আর এই দেখো এই ক্ষেতটা তো হয়েছে লাগানো। এই ডাংটা এই জন্য দেওয়া আছে যাতে যখন চারা ফেলা হয় সেই সময় যেমন কোনো পাখি এসে তার ধান না যেন না খেয়ে যায়, সেই জন্য এটা দেয়া হয়েছে, যাতে দেখে খুব ভয় পায়। সেই জন্য তো চারা ফেলার সময় এরকম কিন্তু করা হয় আর কি। চারা জমিতে কিন্তু সব সময় জল রাখতে হয়, তোমরা দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো। আর এগুলোতে আগে ধান লাগানো ছিল, কাটা হয়ে গেছে, এটা নতুন করে বীজ বোনা হয়েছে। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? দেখতে পাচ্ছ পরপর লাইনের মতো একদম করে ফেলা হয়েছে অনেকটা ক্ষেত জুড়ে আর কি। আর এই যে ছোট ছোট শাকগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে শুশুনি শাক, খেতে খুব টেস্টি। দেখো একদম এগুলো ধান জমি সাইডে হয় আর কি, শুশুনি শাকগুলো। আরো দূরে একটা জমিতে দেখো চারা ফেলা হয়েছে, এই জায়গাটা অনেকটা জায়গা জুড়ে লাগানো হয়েছে আর কি।